আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এএস ফিউচার প্রিমিয়ার স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর ইউনিট 3 এর লেসন 1 এর পার্ট 2। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 3 এর লেসন 1 এর সি তে দেওয়া আছে, দেখো যে রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি, অর্থাৎ নীরবতার সহিত বি এর টেক্সটটি পড়ো বা বি এর অনুচ্ছেদটি পড়ো, এন্ড দেন চুজ দা বেস্ট আনসার, তারপর কি সঠিক আনসারটি বাছাই করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ দেওয়া আছে, এখন আমরা এখানে চারটি থেকে একটি সঠিক উত্তর বাছাই করব। তাহলে দেখো নাম্বার ওয়ান এখানে কি দেওয়া আছে, যে হেলথ মিন্স দা কন্ডিশন অফ, অর্থাৎ হচ্ছে কি স্বাস্থ্য বলতে বোঝায় কি। এখানে চারটি অপশন দেওয়া আছে, দেখো এতে দেওয়া আছে আওয়ার বডি, আমাদের শরীরকে বা আমাদের দেহকে, তারপর বিতে দেওয়া আছে আমার মাইন্ড মানে হচ্ছে আমাদের মনকে, তারপর সিতে দেওয়া আছে আওয়ার বডি এন্ড মাইন্ড অর্থাৎ আমাদের দেহ এবং মনকে বা আমাদের শরীর এবং মনকে বোঝায়, তারপর ডিতে দেওয়া আছে আওয়ার এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি আমাদের পরিবেশকে বোঝায়। তার মানে এখানে আমরা যেহেতু প্যাসেজটি পড়েছি তার মানে খুব সহজে কিন্তু আমরা এই অ্যানসারটি দিতে পারবো, এটা হচ্ছে কি সি। তার মানে তোমরা এখানে সি এসি তে টিক চিহ্ন দিতে পারো। তাহলে এখন দেখো আমরা কি বলছি, যে হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড, অর্থাৎ স্বাস্থ্য বলতে বোঝায় কি আমাদের দেহ এবং শরীর উভয়কে। তারপর দেখো নাম্বার টু তে কি বলছে, যে হে হেলদি পার্সন ইজ ওয়ান হো, অর্থাৎ একজন স্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছে সেই হো যে কিনা কি করে, এখানেও চারটি অপশন দেওয়া আছে, দেখো এতে কি দেওয়া আছে ইজ ফিজিক্যালি এন্ড মেন্টালি সাউন্ড, অর্থাৎ যে কিনা কি শারীরিক এবং মানসিক ভাবে হচ্ছে কি সুস্থ। তারপর বি তে দেওয়া আছে ইটস গুড ফুড, অর্থাৎ যে ভালো খাবার খায়। তারপর সি তে দেওয়া আছে হ্যাজ এ লট অফ ওয়েলথ, অর্থাৎ যার অনেক সম্পদ আছে তাকে কি আমরা হেলদি পার্সন বলতে পারবো, পারবো না। তারপর ডি তে দেওয়া আছে ইজ ওভারওয়েট, অর্থাৎ যার কি মাত্রাতিরিক্ত ওজন আছে, অর্থাৎ যার ওজন বেশি তাকে কি আমরা হেলদি পার্সন বলতে পারবো, পারবো না। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি সঠিক উত্তর কি এ হবে, অর্থাৎ এ হেলদি পার্সন ইজ ওয়ান হু ইজ ফিজিক্যালি এন্ড মেন্টালি সাউন্ড, অর্থাৎ একজন স্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছে সেই যে শারীরিক এবং মানসিক ভাবে হচ্ছে কি সুস্থ। তারপর দেখো নাম্বার থ্রি তে দেওয়া আছে উই নিড টু ইট, অর্থাৎ আমাদের খাবার খাওয়া প্রয়োজন কেন। তাহলে এখানে দেখো এতে কি দেওয়া আছে রিচ ফুড, অর্থাৎ আমাদের খাবার খাওয়া প্রয়োজন কোন ধরনের খাবার সেটার কথা বলা হয়েছে, যে রিচ ফুড মানে কি দামি খাবার। তারপর ব্যালেন্সড ফুড, ব্যালেন্সড ফুড বলতে বোঝানো হয়েছে যে সুষম খাবার বা সুষম খাদ্য। তারপর লিটল ফুড মানে কি খুব কম খাবার বা অল্প পরিমাণে খাবার। তারপর ডিতে দেওয়া আছে লট অফ ফুড, অর্থাৎ বেশি পরিমাণে খাবার। তাহলে আমাদের কি প্রয়োজন, উই নিড টু ইট, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ আমাদের সুষম খাবার খাওয়া প্রয়োজন। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে কি বি। তারপর দেখো নাম্বার ফোরে কি দেওয়া আছে, দা ফ্রেজ অর্থাৎ কি প্রবাদ, যে দা টু কিপ লেট আওয়ার্স মিন্স, অর্থাৎ এখানে টু কিপ লেট আওয়ার্স দ্বারা কি বোঝানো হয়েছে, যে এতে দেখো কি দিছে, যে টু গো টু বেড লেট, অর্থাৎ দেরিতে ঘুমাতে যাওয়া। তারপর বিতে বলছে যে টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, সকালে কি দেরি করে ঘুম থেকে উঠা। তারপর সিতে বলছে যে টু ডু থিংস লেট অলওয়েজ, অর্থাৎ যে কোনো কাজ সর্বদা কি দেরি করে করা, অর্থাৎ কোনো কাজ সর্বদা দেরি করে করা। তারপর ডিতে বলছে যে টু বি লেট ফর দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে কি দেরি করে যাওয়া বা শ্রেণীতে দেরি করে যাওয়া বা ক্লাসে দেরি করে যাওয়া। তাহলে এখানে বলছে যে টু কে কিপ লেট আওয়ার্স, এ দ্বারা কোনটি বোঝানো হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হবে হচ্ছে কি, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি এ হবে, টু গো টু ব্যাড লেট, অর্থাৎ দেরি করে ঘুমাতে যাওয়া এটাকেই বোঝানো হয়েছে, অর্থাৎ টু কিপ লেট আওয়ার্স যে কথা এবং টু গো টু ব্যাড লেট একই কথা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি এ। তাহলে তোমরা যেহেতু এমসিকিউ গুলোর আনসার গুলো আমি কিন্তু তোমাদের অলরেডি বলে দিয়েছি, তোমরা এগুলো চাইলে খাতায় লিখে নিতে পারো বা মনোযোগ দিয়ে শুনলে তোমরা মনেও রাখতে পারো। তারপর দেখো ডি তে কি বলা আছে, যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ একটি ছোট অনুচ্ছেদ লিখো অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ, অর্থাৎ তুমি কিভাবে মেনটেন মানে কি বজায় রাখা, অর্থাৎ তুমি কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে পারো, এটা নিয়ে তোমাকে একটা ছোট অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে উইথিন 180 to 200 words, অর্থাৎ 180 থেকে 200 শব্দের মধ্যে তোমাকে সুস্বাস্থ্য হওয়ার জন্য বজায় রাখার জন্য কি করার প্রয়োজন, এটা নিয়ে একটা কি শর্ট একটা প্যারাগ্রাফ অর্থাৎ ছোট একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এই কাজটি তোমরা নিজেরা করবে, তাহলে তোমরা এটা টাইটেল দিবে এভাবে, যে
How to maintain good health. অর্থাৎ প্যারাগ্রাফটার টাইটেল দিবেল হচ্ছে How to maintain good health. অর্থাৎ যার অর্থ হচ্ছে কি যে কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখা যায়। তারপর তোমরা যেহেতু আমরা প্যাসেজটা পড়েছি তোমরা চাইলে প্যাসেজ থেকেও অনেক সেন্টেন্স নিতে পারো, কারণ এটা এই প্যারাগ্রাফটি মূলত কি এই টেক্সট বিষয়ে কি এজন্য তোমরা টেক্সটি ভালোভাবে পড়ো, এখান থেকেও অনেক সেন্টেন্স নিতে পারো বা চাইলে তোমরা নিজের থেকেও আরো কিছু অ্যাড করতে পারো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখে ইনভাইটেশন জানিয়ে আসবো, দেখে নেবিতে নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।